বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মেডিসিন এবং স্বাস্থ্যবিধি সম্পর্কে আলোচনা করে থাকি, যাতে করে আমরা সুস্থ সবল এবং রোগমুক্ত থাকতে পারি। আজকে আমি টাভেন ঔষধটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। টাভেন ঔষধটি রেনেটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করে থাকে। এর জেনেরিক নাম হলো অ্যাটরভাস্টাটিন। এটি সাধারণত টাভেন নামেই পাওয়া যায় এবং এটি কয়েকটি ক্যাটাগরিতে পাওয়া যায়। টাভেন 10 mg ট্যাবলেট, টাভেন 20 mg ট্যাবলেট এবং টাভেন 40 mg ট্যাবলেট। তবে আজকে আমি টাভেন 10 mg ট্যাবলেটটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যে সকল রোগীদের জন্য মূলত টাভেন ঔষধটি দেওয়া হয়ে থাকে, সাধারণত যে সকল রোগীদের কোলেস্টেরল রয়েছে, যারা দীর্ঘদিন যাবৎ কোলেস্টেরলের সমস্যায় ভুগে থাকেন। কোলেস্টেরল হলো এক ধরনের চর্বি জাতীয় তৈলাক্ত যা স্টেরয়েডের কোষের ঝিল্লি। এই কোলেস্টেরল হলে রোগীদের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়ে থাকে। উচ্চ রক্তচাপ বাড়িয়ে দেয়, স্ট্রোকের ঝুঁকি বাড়ায় এবং হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে। এই কোলেস্টেরল দূর করতেই মূলত টাভেন ঔষধটি দেওয়া হয়ে থাকে। টাভেন ঔষধটি অতি সহজে এবং দ্রুত কোলেস্টেরল দূর করে থাকে। এটি কোলেস্টেরল দূর করার জন্য খুবই কার্যকরী একটি ঔষধ। টাভেন ঔষধটি খাবার নিয়ম। সাধারণত টাভেন 10 mg ট্যাবলেটটি দৈনিক একটি করে ট্যাবলেট একবার খাওয়া যেতে পারে। এটি সাধারণত খাবার পরে খেতে হয় এবং সাথে যে কোনো একটি গ্যাস্ট্রিকের ঔষধ খাওয়া যেতে পারে। তবে রোগীর অবস্থাভেদে, রোগীর তারতম্যের উপর ভিত্তি করে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এর ডোজ এবং এমজি বাড়ানো কিংবা কমানো যেতে পারে। টাভেন ঔষধটি কোনোভাবে আন্দাজে কিংবা একা একা মনগড়াগড়িভাবে খাওয়া যাবে না। এটি খাওয়ার পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে, কেননা ডাক্তার প্রথম অবস্থায় রোগীকে দেখে এবং পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারবেন যে রোগীর কী পরিমাণে কোলেস্টেরল রয়েছে। ডাক্তার যদি মনে করেন যে রোগীর যে পরিমাণে কোলেস্টেরল থাকে, এই টাভেন দ্বারা রোগীর এই কোলেস্টেরল নিয়ন্ত্রণ করা সম্ভব, তাহলে ডাক্তার টাভেন ঔষধটিই দিবেন। আর সাথে যদি অন্য কোনো মেডিসিন প্রয়োজন হয়, ডাক্তার সেটিও দিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই টাভেন ঔষধটি খাওয়ার পূর্বে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নেওয়াটা কিন্তু অতি জরুরি। সতর্কতা, টাভেন ঔষধটি খাওয়ার পূর্বে কিছু রোগীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। যাদের অ্যাক্টিভ লিভার ডিজিজ অথবা লিভারের সমস্যা রয়েছে, সিরাম এন্টাল এমোডাইজের বৃদ্ধি বিদ্যমান, এ সকল রোগীদের সতর্কতার সাথে টাভেন ঔষধটি সেবন করতে হবে। গর্ভবতী অবস্থায় এবং স্তন্যদানকালীন সময় টাভেন ঔষধটি না খাওয়াটাই উত্তম। এ সময় টাভেন ঔষধটি খাওয়া থেকে বিরত থাকতে হবে। টাভেন ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া। টাভেন ঔষধটিতে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তবে অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন মাথা ব্যথা, মাথা ঝিমঝিম করা, পেট ফাঁপা হয়ে থাকা, পেটে ব্যথা করা, ডায়রিয়া হওয়া, বমি বমি ভাব হওয়া, বমি হওয়া, অনিদ্রা, ঘুম না আসা, ক্ষুধা মন্দ্রা, বুকে ব্যথা করা, ত্বকে র্যাশ ওঠা ইত্যাদি হতে পারে। তবে এটি অল্প সংখ্যক রোগীদের ক্ষেত্রেই হয়ে থাকে। যদি আপনাদের টাভেন ঔষধটি সম্পর্কে আরও কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তাছাড়া যদি অন্য কোনো মেডিসিন কিংবা স্বাস্থ্যবিধি সম্পর্কে জানার থাকে, তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো মেডিসিন গ্রহণ করার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে কিনবেন।